सामने बोल एक बुजतम शर्म पे सम्बोधन करतम দুই ডাক দিলাও শেষ পর্যন্ত কোনো কথার জবাব না দেই এক সাইড কাটিয়া চলে গেছে। তা আলামিন আজকে শেষ, ধরেন আমরা আর হয়তো আধা ঘন্টার ভিতরেই তারে দাফন কাফন করব, আলামিনের জিন্দগি শেষ। কিন্তু প্লাস আলামিনের ভাইঞ্চারি আছে, বাপ মা আছে, সবাই আছে, দ্বিতীয় কোনো ভাইও তো আর নাই, ওই ঘরে শুধু আলামিন একা। আল্লাহ রাসূল বলেন একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ছয়টা হক থাকে, ছয়টা হক সে এটা অবতারিত নিজের নৈতিক দায়িত্ব নিজের নৈতিক চরিত্র থেকে এটা আপনার ভিতরে আসবে। যেমন এই যে জানাজায় আইছি আমরা, কইছে না যে তুমি জানাজায় যাও, কিন্তু নিজের প্রচেষ্টায় যে মারা গেছে জানাজা হবে আসছি, এরকম মন মনোবেশ নিয়ে যারা জানাজায় আসবে ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ দুইটা পুরস্কার রাখছে। দুইটা পুরস্কারের মধ্যে নাম্বার ওয়ান পুরস্কার হলো এক কেরাত ছাপ রাখছে এইভাবে জানাজা পড়ার জন্য। আর একজনে জিজ্ঞেস করলেন হুজুর কেরাত কি জিনিস, পরে আল্লাহ রাসূল বললেন মিসলুক উহুদ, যেটা উহুদ পাহাড় যেরকম বড়, একটা শব্দ ততটুকু বড় জানাজা নামাজটা বললে।